नमस्कार आमी शांतनु पात्र आपनारा एखन देखछेन एम्बिशन स्टाडी। आमादेर आजकेर आलोचनार विषयबस्तु आमरा आरेकबार गणितेर व्याप्तपाट्टिका बा लेसन प्लान निये एखाने आलोचना करब। मैक्रो लेसन प्लान आमादेर फर्मेटा कि रकम आछे भिडियोटी आरम्भ करार पूर्वे आपनादेर बोलबो जदि केउ पीडिएफ फाइल पेते चान नीचे कमेंट सेक्शने आपनादेर ह्वाट्सएप नम्बर बा जे कोनो कन्टैक्ट नम्बर दिये आमार साथे जोगाजोग करुन। आपनारा ह्वाट्सएप पेये जाबेन। बीएड अथवा डीएलएड एर जे कोनो रकमेर पीडिएफ आमार काछे आछे आमी आपनादेरके सेंड करते पारबो। एरपर आमरा सरासरि आमादेर भिडियोर आलोचनाय चले जाब। फर्मेट अनुयायी आमादेर निउ मडेल फर्मेट आमरा अनुसरण करछि सेजন্য পূর্বের থেকে আমরা একটু চেঞ্জ করেছি। লেফট সাইডে যেটা সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে আমাদের শ্রেণীটা নিয়েছি আমরা ষষ্ঠ শ্রেণী থেকে। আমাদের গড় বয়স তাই হয়েছে 11+। যেগুলো আপনার যেখানে জায়গায় লেখার আপনারা পজ করে লিখে নিতে পারেন। আমি মেন জায়গাগুলোকে শুধু টাচ দিয়ে যাব। বিষয় হচ্ছে গণিত, ব্র্যাকেটে আমরা গণিত প্রভা লিখেছি। একক হচ্ছে আজ আমি গোলাকার জিনিস খুঁজব ও আঁকব। উপ একক হচ্ছে সমগ্র অংশ। আজকের পাঠ হচ্ছে ওটাই। শিক্ষণ সহায়ক উপকরণ সাধারণ আর বিশেষ দুভাগে আমরা ভাগ করেছি। সাধারণের মধ্যে থাকছে চক, ডাস্টার, ব্ল্যাকবোর্ড ইত্যাদি। বিশেষের মধ্যে থাকবে ছবি, চার্ট, কর্মপত্র। উদ্দেশ্য দুই ধরনের আছে, সাধারণ উদ্দেশ্য, বিশেষ উদ্দেশ্য। আমরা সাধারণ উদ্দেশ্যের মধ্যে লিখতে পারি গণিত বিষয়ে উৎসাহী হয়ে উঠবে, গণিতের নতুন পাঠ সম্পর্কে আগ্রহ জন্মাবে, বিভিন্ন গোলাকৃতি বিষয়গুলি সম্পর্কে তারা জানতে পারবে। বিশেষ উদ্দেশ্যের মধ্যে আপনারা জ্ঞানমূলক, বোধমূলক, প্রয়োগমূলক, দক্ষতামূলক এইগুলো আলাদাভাবে লিখতে পারেন। আমি এটার ভিডিও আগেই বানিয়েছি, কোনগুলো জ্ঞানমূলক প্রশ্ন, কোনগুলো বোধমূলক প্রশ্ন, সেই জায়গা থেকে আপনারা এটা কপি করতে পারেন, তাহলে সুবিধা হবে। তাছাড়া এই বিশেষ উদ্দেশ্য আমরা তিনটে এখানে লিখেছি, এই জিনিসগুলো আপনারা আপনাদের খাতায় লিখে নিন। এরপর আমরা আয়োজন স্তর চলে যাব। আয়োজন স্তরের কাজ কি? আপনারা যে পাঠদান করছেন, যে পাঠটা, সেই পাঠটাতে সরাসরি প্রবেশ না করে এমন উপযুক্ত পরিবেশ সৃষ্টি করবেন এবং ক্লাসরুমে গিয়ে যে শ্রেণী বা দল বিভাজন করবেন তার মাধ্যমে আপনারা শিক্ষার্থীদের মনে চাহিদা সৃষ্টি করবেন সেই পাঠদানটা যাতে খুব ভালোভাবে আপনি করতে পারেন। সেই জন্য তার পূর্বেকার পাঠের রিলেটেড তাকে কিছু প্রশ্ন করবেন যাতে তারা নতুন পাঠের সাথে একাত্মীভূত হতে পারে। তাই এখানে আমাদের বিষয়বস্তুর মধ্যে আছে কুশল বিনিময়, শ্রেণীসজ্জা যেমনভাবে আছে আপনারা পাশাপাশি এগুলো সুন্দরভাবে লিখুন। এটার জন্য আয়োজন স্তরের জন্য মোট সময় আমরা রেখেছি 10 মিনিট। আপনি 7 মিনিট, 8 মিনিট আপনার ইচ্ছে মতো রাখতে পারেন। এরপর আমরা দেখুন পূর্বজ্ঞান যাচাই চলে যাচ্ছি। তারপর তাদের পূর্বজ্ঞানের ভিত্তিতে কতকগুলো প্রশ্ন করব, যেমন আচ্ছা বলো তো তোমরা ঘড়ি দেখেছো? তারা বলবে হ্যাঁ। বলো তো ঘড়ি দেখতে কেমন হয়? ঘড়ি দেখতে গোল বা গোলাকার হয়। নতুন পাঠে আগ্রহ সঞ্চার হবে। ঠিক আছে, তাহলে আজ আমরা একই এই রকম গোলাকার জিনিস খুঁজব ও আঁকবো। এইভাবে আমরা পাঠের অবতারণা করে নিয়েছি। উপস্থাপন স্তরের ফরম্যাট আমাদের একই আছে। বিষয়বস্তু, শিক্ষিকার ভূমিকা, যৌক্তিকতা, শিক্ষার্থীর ভূমিকা, যৌক্তিকতার সময়, শিক্ষার্থীর প্রতিক্রিয়া, বিভিন্ন গোলাকার চিত্র সম্পর্কে ধারণা, ছবিতে আঁকা বিভিন্ন গোলাকার জিনিস সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা দেব এবং গোলাকার জিনিসগুলি আঁকতে শেখাবো। এরপর গোলাকার জিনিস হিসেবে বৃত্ত কীভাবে আঁকতে হয় তা জানবে। আমি আপনাদের আরেকবার বলছি, আপনাদের যে জায়গাটা লিখতে অসুবিধা হবে আপনারা পজ করবেন। অনেকেই বলছেন ভিডিওর কোয়ালিটি খুব কম নয়। আপনারা আপনাদের ইউটিউবে গিয়ে আপনারা ওইখানে সেটিংসে গিয়ে অ্যাডভান্সে যাবেন, সেইখানে দেখবেন 1080 পিক্সেলে আপনার রেজলিউশনটাকে সেট করে নেবেন, তাহলে খুব সুন্দর কোয়ালিটিতে এটা দেখতে পাবেন। এরপর আমরা বিষয়বস্তুর মধ্যে বলছি বৃত্ত ও বৃত্তের ব্যাস, পরিধি সম্পর্কে ধারণা। এটার জন্য মোট সময় আমরা রেখেছি 20 মিনিট, অর্থাৎ উপস্থাপন স্তরের জন্য মোট সময় হচ্ছে 20 মিনিট। এবার বৃত্তের ব্যাস, পরিধি সম্পর্কে ধারণা দান করব। 1 নম্বর প্রশ্ন, তার উত্তর এখানে দেওয়া আছে। 2 নম্বর প্রশ্নেরও উত্তর এখানে তারা দেবে। 3 নম্বর প্রশ্নের উত্তরও তারা দিচ্ছে এবং 4 নম্বর প্রশ্নের উত্তরও তারা দিচ্ছে। এইভাবে আমাদের পাঠ অবতারণা যেটা আমরা করছি, লেসন প্ল্যান যেটা করছি, সেটা সুন্দরভাবে এগিয়ে যাবে। এরপর আমরা সরাসরি মূল্যায়ন স্তরে প্রবেশ করছি। মূল্যায়ন স্তরটা কী করব? আজকের পাঠটা শিক্ষার্থীরা কতখানি উপলব্ধি করতে পেরেছে সেটা জানার জন্য আমি মূল্যায়ন স্তরের অবতারণা এবং এই মূল্যায়ন স্তরে আমরা তাদেরকে কর্মপত্র প্রদান করব এবং দেখব যে তারা কতখানি পাঠটা বুঝতে পেরেছে। এই কর্মপত্রটা, এটার জন্য টোটাল সময় হচ্ছে 10 মিনিট। কর্মপত্রটা কিভাবে আপনারা বানাবেন? এটা লেফট সাইডে যেটা আপনাদেরকে লিখতে হবে, এই উপরে কর্মপত্র লেখার পরে উপরে লিখবেন শ্রেণী, বিষয়, আর রাইট সাইডে লিখবেন পূর্ণমান এবং মোট সময়। এরপর আপনারা প্রশ্নগুলো নিচে লিখবেন। একের দাগে যেমন প্রশ্ন হচ্ছে, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এক, কয়ের দাগে বৃত্তের ব্যাসার্ধ ড্যাশ এর অর্ধেক, এই অপশান দুটো থাকছে। বৃত্তের ব্যাস ড্যাশ এর দ্বিগুণ, গোলাকার বস্তুর উদাহরণ ড্যাশ। দুয়ের কয়ে একটা লিখিত প্রশ্ন থাকবে, একটি বৃত্তের চিত্র অঙ্কন করে ব্যাস, ব্যাসার্ধ ও পরিধি অঙ্কন করো। এইভাবে আমাদের লেসন প্ল্যানটা শেষ হবে। ধন্যবাদ ভিডিও দেখার জন্য। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। নতুন কেউ থেকে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আর যদি পিডিএফ ফাইল পেতে চান তাহলে কমেন্ট সেকশনে অবশ্যই আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আমার সাথে যোগাযোগ করবেন। ধন্যবাদ।